नमस्कार। हेसेले भुड़ी भोजे आज के आमरा दुटी रेसिपी एकसाथे ट्राई करब। प्रथम रेसिपिटी एक धरनेर तड़का एवं द्वितीय रेसिपिटी एक धरनेर रुटी। हाँ, एक धरनेर बलार कारण एटाई, ए रुटीटी यूजुअलि आमरा जे रकम रुटी खेये अभ्यस्त तार थेके अनेकटाई अन्य रकम। एटा देखतेओ अन्य रकम, खेतेओ अन्य रकम एवं बानानोर पद्धतितेओ अन्य रकम। भिडियोटी एकटु लेंदी होबे, आशा करछि आपनारा शेष अब्दि थाकबेन। कथा ना बाड़िये शुरू करा जाक। साधारणत तड़का करते आमरा मुग कड़ाई व्यवहार करे थाकि। जेहेतु एटा डाल तड़का, आमि एखाने दुई धरनेर डाल व्यवहार करछि। प्रथमे आमि 100 ग्राम मतो छोलार डाल निएछि। एटाके भालो करे धुए तारपर जलेर मध्ये एटा भिजिए राखते होबे। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে আমি সিদ্ধ করে নেব। একইভাবে 50 গ্রাম মতো মসুর ডাল নিয়েছি, এটাও ধুয়ে সিদ্ধ করে রাখব। এবং একটা ডিম, একটা পেঁয়াজ, একটা টমেটো, একটু রসুন এবং একটু আদা। রসুন আর আদাটা বাটা করব। এখানে আমি দুটো ডাল একসাথে সিদ্ধ করে রেখেছি। এবার কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। তেল ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা কুচো করে দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে রসুন বাটা দিলাম, হাফ চামচের মতো রসুন বাটা। এবার এতে আমি হাফ চামচ মতো আদা বাটা দিচ্ছি। আদা ও রসুন বাটার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা সবটা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। সবটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে লাল লঙ্কা গুঁড়ো, এক চামচ মতো জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যদি মনে হয় শুকনো হয়ে আসছে সেক্ষেত্রে আপনারা একটু জল ব্যবহার করতেই পারেন। এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি, আমি জলটা ইউজ করছি না, টমেটো জন্য এটা অলরেডি ময়েশ্চার হয়ে যাবে। আর স্বাদমতো নুন দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তাই একটা ডিম এবার ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডিমটা এর সাথে এভাবে নেড়ে নিতে হবে। ডিমটা ঝুরো ঝুরো হয়ে একটু মাখা মাখা মতো হয়ে যাবে মশলার সাথে। এবার এর মধ্যে দুটো ডাল যে সিদ্ধ করা ছিল সিদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। আর একটু গরম মশলা ব্যবহার করছি এখানে। আপনারা চাইলে এর মধ্যে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে এটা হালকা নেড়ে নেব এবং স্বাদের জন্য এতে একটু চিনি দিচ্ছি, খুবই সামান্য, এটা টেস্টটা এনহ্যান্স করবে। এবার ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এটা আমার রেডি হয়ে গেছে। ডাল তড়কা যে শুধুই টেস্টি তা নয়, এটা হেলদিও বটে। কিভাবে এটা আপনার হেলথের বেনিফিট হতে পারে চলুন দেখে নিই। মসুর ডাল থেকে পাওয়া পলিফেনল হার্ট ডিজিজ এবং ক্যান্সার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। মসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং ফলিক অ্যাসিড থাকে, এটা হাড় এবং প্রেগনেন্সি টাইমের জন্য খুবই ভালো। স্টিমড রুটি বানাতে 1 কাপ ময়দা লাগছে,
ময়দাটা আমি ভালো করে চেলে নেব প্রথমে। যদি কোনো নোংরা থেকে থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাবে। ময়দাটা চেলে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদমতো নুন দিচ্ছি এবং নুন দিয়ে এটা ভালো করে মেখে নেব। এতে কোনো রকম তেল দিয়ে ময়ান দিতে হবে না। এবার আমি গরম জল ব্যবহার করে এটা মেখে নিচ্ছি। যখন আপনাদের গরমটা হাত সওয়া হয়ে যাবে তখন আপনারা হাতে করে মেখে নিতে পারেন। ভালো করে ময়দাটা মেখে নেওয়ার পর এটাকে প্লাস্টিকে র্যাপ করে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। 20 মিনিট পর এটাকে আবার একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এবার ময়দা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে এইভাবে গোল গোল করে নিতে হবে। সমস্ত লেচিকে গোল গোল করে নেওয়ার পর ময়দা ডাস্ট করে তার উপর এইভাবে আমি একটু বেলে নেব। খুব বড় পাতলা করে বড় করে বেললে হবে না, এরকম ছোট ছোট করে বেলে রাখতে হবে। আমি মোটামুটি 6টা লেচি এরকমভাবে বেলে রেখে দেব। খুব পাতলা কিন্তু করবেন না, আর সাইজটা যেন এইরকমই লুচির মতো সাইজ থাকে। এইভাবে 3টে আমি বেলে দেখিয়েছি এবং বাদবাকি 3টেও আমি বেলে 6খানা বেলে রেখেছি। এবার একটা নিয়ে তার মধ্যে ভালোভাবে তেলটা ব্রাশ করে দিতে হবে এবং তেলটা ব্রাশ করে দেওয়ার পর এর ওপরে একটু ময়দা ডাস্ট করে দিতে হবে। এবার একটা রুটির ওপর এভাবে আরেকটা রুটি চাপিয়ে দিতে হবে, দিয়ে হাতে করে হালকা প্রেস করে দেবেন। আবার একইভাবে তেল দিয়ে এটা ব্রাশ করে দিয়ে আবার ওপর থেকে অল্প একটু ময়দা ডাস্ট করতে হবে। আবার একইভাবে আরেকটা রুটি এর ওপর চাপিয়ে দিতে হবে এবং রুটিটা চাপানোর পরে ভালোভাবে হাতে করে একটু প্রেস করে নেবেন এরকমভাবে। এবার একই রকম প্রসেসের মাধ্যমে বাদবাকি 3টেরও এভাবেই লেয়ারিং করতে হবে। 6খানা রুটি আমি লেয়ারিং করে নিয়েছি। এবার হাতে করে এটা একটু বড় করে নেবেন। হাতে করে একটু বড় করা হয়ে গেলে তারপর আপনারা এভাবে একটু বেলে নেবেন। মোটামুটি সাইজটা একটু লক্ষ্য রাখবেন। এবার বেলা হয়ে গেলে এর ওপরে আমি তেল দিয়ে এটা একটু তেলটা ব্রাশ করে নেব। আগে থেকে আমি একটা জায়গায় জল ফুটতে দিয়েছিলাম, এবার আমি একটা এরকম ছিদ্রযুক্ত থালা নেব। এই থালার মধ্যে রুটিটা দিয়ে দেব। এবার এই থালাটা আমি ওই স্টিমারের মধ্যে দিয়ে দেব। আপনারা ঠিক যেমনভাবে মোমো বানান, মোমো বানানোর স্টিমারেও কিন্তু আপনারা এটা দিতে পারেন, একইভাবেই রান্নাটা করতে পারেন। প্রায় 15 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি রুটিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব এবং আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে আমরা খাওয়ার সময় প্রেজেন্ট করব। এখানে টোটাল 6টা লেয়ার ছিল এক একটা রুটির মধ্যে। প্রত্যেকটা লেয়ারকে এভাবে সাবধানে খুলে নিতে হবে, যেহেতু প্রত্যেকটা লেয়ার খুবই পাতলা হবে এবং লেয়ারগুলো দেখতে হবে যে কোনখানটা দিয়ে খুলতে হবে। তাই খুব সাবধানে খুলবেন, না হলে কিন্তু মাঝখান থেকে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি দেখাচ্ছি এটা কতটা ট্রান্সপারেন্ট হয়, যে হাতের আঙুলগুলো রুটির ওদিক থেকে দেখা যাচ্ছে এবং একটা মুঠোর মধ্যে একটা রুটি আপনারা নিয়ে আসতে পারবেন। এতটাই পাতলা, নরম এবং ট্রান্সপারেন্ট একটা রুটি। বাড়িতে কোনো বয়স্ক মানুষ থেকে থাকলে যদি শক্ত রুটি তারা না খেতে পারেন তো তার ক্ষেত্রে এরকম রুটি খুবই ভালো হয়। বাড়িতে অবশ্যই বানাবেন এবং ডাল তড়কার সাথে এটা ট্রাই করলে এটা অত্যন্ত সুস্বাদু একটা জুটি হতে পারে।
বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। কোনো অন্য রেসিপির যদি রিকোয়েস্ট থেকে থাকে তাহলেও সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।